বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যায় দশ, স্থির তড়িৎ, লেকচার সাত। আমরা ইনশাআল্লাহ আমাদের এই লেকচারে স্থির তড়িৎ এর যে বিপদ রয়েছে সেগুলি নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য মিজান একাডেমি ইউটিউবের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকার জন্য নতুন আপডেট পাওয়ার জন্য www.mizanacademy.com এ চোখ রাখুন এবং ফেসবুকে থেকে নতুন আপডেট অথবা ইনফরমেশনের জন্য ফেসবুকে মিজান একাডেমিতে একটি লাইক দিন। স্থির তড়িতের বিপদ। বিমানে জ্বালানি ভরা সংক্রান্ত স্থির তড়িতের বিপদ নিয়ে আমরা ইনশাআল্লাহ এখন আলোচনা করব। বিমান যখন আকাশে উড়ে তখন আকাশে যে বায়ুমণ্ডল রয়েছে সেই বায়ুমণ্ডলের মধ্যে আহিত কণা পাওয়া যায় এবং তার সাথে বিমানের কিন্তু অবশ্যই ঘর্ষণ ঘটে, যেহেতু বাতাস দিয়ে উড়ে যায়। সুতরাং বাতাসের সাথে তো বিমানের একটা সংঘর্ষ হবেই, ঘষা লাগবেই। এর কারণে দেখা যায় যে বিমানের গায়ের মধ্যে আধান সঞ্চিত হয়, আধান জমা হয়। আমরা জানি যে পৃথিবী কিন্তু ঋণাত্মক আধানের একটি বিশাল ভাণ্ডার। এখন প্লেন বা বিমানের মধ্যে ধনাত্মক আধান যদি আহিত হয়, ধনাত্মক আধানের পরিমাণ প্লেনের মধ্যে আহিত হচ্ছে এবং নিচে কিন্তু ভূমি বিশাল একটা ঋণাত্মক আধানের ভাণ্ডার। তার মানে কি, পজিটিভ এবং নেগেটিভ চার্জদ্বয়ের মধ্যে একটা বল কাজ করবে, সেটাকে মূলত আমরা বিভব বা ভোল্টেজ বলে চিনি। তো বিমানের মধ্যে যত ধনাত্মক আধান বাড়তে থাকবে, বিমান এবং মাটির মধ্যে বিভব পার্থক্য তত বাড়তে থাকবে। এখন দেখা যাচ্ছে বিমান যখন মাটিতে ল্যান্ড করে, ভূমিতে আসে, তখন কিন্তু এই যে বিমানের যে চাকাটি রয়েছে, এই চাকাটির যে রাবার রয়েছে, এই রাবারটি হচ্ছে পরিবাহী। তার মানে ভূমিতে স্পর্শ করার সাথে সাথে এই যে জমে যে চার্জগুনি রয়েছে এটা কিন্তু এই চাকা হয়ে মাটিতে চলে আসে। এর ফলে আলহামদুলিল্লাহ আমাদের বিমানটা সেভ হয়। এখন দেখা যাচ্ছে যদি বিমানে জ্বালানি ভরার সময় এনিহাও কোনো না কোনো কারণে পজিটিভ এবং নেগেটিভ চার্জের মধ্যে স্ফুলিঙ্গ বা আগুনের উৎপত্তি, যেটাকে আমরা ঝলকানি বলে থাকি, এই ধরনের কোনো অবস্থা সৃষ্টি হয়, তখন কিন্তু ঝলকানি বা স্ফুলিঙ্গ তার বিমানের মধ্যে যে তেল রয়েছে বা তেল ভরা হচ্ছে তার উপস্থিতিতে খুব সাথে সাথে অল্প সময়ের মধ্যে কিন্তু বিস্ফোরণ ঘটার সম্ভাবনা রয়েছে। তাহলে এ থেকে নিরাপদ পদ্ধতি হচ্ছে বা পদক্ষেপ হচ্ছে, ফার্স্ট টাইম আমাকে অয়েল ভরার আগে আমাকে কিন্তু বিমানটাকে নিউট্রাল বা নিরপেক্ষ করে নিতে হবে ইনশাআল্লাহ। তার জন্য কি করা হয় যে বিমানটিকে একটি কন্ডাক্টর দ্বারা, কপারের কন্ডাক্টর বা কন্ডাক্টর মিন্স হচ্ছে পরিবাহী, কপারের তার দ্বারা বা কপারের কোনো দণ্ড দ্বারা বা কোনো পরিবাহী দ্বারা মাটির সাথে কানেকশন দেওয়া হয়, লাগিয়ে দেওয়া হয় মাটি, মানে মিন্স হচ্ছে মাটিতে এক প্রান্ত রাখতে হবে, বিমানের গায়ের মধ্যে এক প্রান্ত রাখতে হবে। এর ফলে দেখা যায় যে আলহামদুলিল্লাহ খুব সহজেই বিমানের মধ্যে যে আধানগুলি থাকে সেটা মাটিতে চলে যায়, ফলে বিমানটা নিরপেক্ষ হয়ে যায়, বিমানের মধ্যে আধানের অস্তিত্ব থাকে না। এখন আধানের অস্তিত্ব যদি না থাকে, মানে আমি বলতে চাচ্ছি পজিটিভ চার্জে চার্জিত অবস্থায় থাকে না, এর ফলে বিমানটি কিন্তু আলহামদুলিল্লাহ স্ফুলিঙ্গ ঘটার মতো কোনো চান্স থাকে না। কেন? কারণ বিমানে যদি পজিটিভ চার্জ থাকে আর মাটিতে রয়েছে নেগেটিভ চার্জ, এর কারণেই কিন্তু তখন প্লাস মাইনাসের অ্যাট্রাকশনের কারণে স্ফুলিঙ্গ হবে। কিন্তু আমি তো এখন আলহামদুলিল্লাহ কপারের কন্ডাক্টর দ্বারা পজিটিভ চার্জটাকে পাঠিয়ে দিচ্ছি মাটিতে, এর ফলে কিন্তু কোনো
সমস্যা হবে না, যেহেতু বিমান থেকে চার্জটা চলে যাচ্ছে মাটিতে। এরপর যদি আমরা আলহামদুলিল্লাহ তেল ভরি, তখন কিন্তু বিস্ফোরণ হওয়ার কোনো চান্স নেই এবং আলহামদুলিল্লাহ আমাদের বিমানটা সেভ হয়ে যাচ্ছে। মোট কথা হচ্ছে যে জ্বালানি ভরার আগে অবশ্যই আমাদের বিমানটি যদি কোনো চার্জে চার্জিত হয়ে থাকে, সেই চার্জটাকে নিরপেক্ষ করতে হবে বা সেই বিমানের গায়ে থেকে চার্জটাকে বের করে ফেলতে হবে, এটা হচ্ছে মূল কথা। তাহলে আলহামদুলিল্লাহ আমাদের সেফটি থাকবে। ট্যাঙ্কারে জ্বালানি ভরা, যে সমস্ত ট্যাঙ্কার বা লরির মধ্যে জ্বালানি ভরা হয়, অর্থাৎ পেট্রোলিয়াম অয়েলগুনি ভরা হয়, এমনকি তারা মোটামুটি যারা যাতায়াত করে এক স্থান থেকে অন্য স্থানে জ্বালানি ক্যারি করার জন্য, তাদের মধ্যে কিন্তু স্ফুলিঙ্গ বা বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ হচ্ছে লরি বা ট্যাঙ্কারের ভিতরে যে জ্বালানিটি রয়েছে, সেই জ্বালানি যখন ট্যাঙ্কারের গায়ের সাথে ঘর্ষণ করে, যখন নর্মালি কথা যখন একটি গাড়ি যাচ্ছে ঝাঁকুনি তো লাগবেই, আর ঝাঁকুনি লাগলে তো ওই দেখা যাচ্ছে তেলের সাথে ট্যাঙ্কারের অভ্যন্তরীণ গায়ের সাথে সংঘর্ষ হবে। যেমন এটি একটি ট্যাঙ্কার রয়েছে, এখানে তেল ভরা হচ্ছে, এখন এই ট্যাঙ্কারটি যখন মুভ করবে সামনের দিকে, তখন এই তেলটা তো অবশ্যই এভাবে ঝাঁকি খাবেই, এভাবে কিন্তু তারা কিন্তু মুভমেন্ট করবে এই সাইড ওই সাইড থেকে। এর ফলে ট্যাঙ্কারের যে দেওয়ালটি রয়েছে, অর্থাৎ ট্যাঙ্কারের যে গাটি রয়েছে, তার সাথে কিন্তু তেলের একটা সংঘর্ষ হবে, এবং এর ফলে দেখা যায় যে ট্যাঙ্কারের গায়ের মধ্যে আধান সঞ্চিত হয়। তো ট্যাঙ্কারের গায়ের মধ্যে আধান সঞ্চিত হচ্ছে, এখন বিপরীত ধর্মী আধান যদি এনিহাও কোথাও থেকে সে পেয়ে যায়, তাহলেই কিন্তু বিস্ফোরণ ঘটার সম্ভাবনা রয়েছে। তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে একটা বিস্ফোরণ ঘটার টেন্ডেন্সি রয়েছে, এবং এটা যেহেতু ট্যাঙ্কারটি পেট্রোলিয়াম জাতীয় অয়েল, বিস্ফোরণ হলেই আগুন ধরে যাবে। এটার জন্য সেফটির জন্য করা হয় কি, যে এই ট্যাঙ্কারের সাথে একটা গ্রাউন্ড ওয়্যার বা একটা তার বা একটা পরিবাহী মাটির সাথে ঝুলিয়ে দেওয়া হয় বা মাটির সাথে সংযুক্ত করে নেওয়া হয়, যাতে করে যে আধানগুলি এর গায়ে জমছে, সেই আধানগুলি এ তার বেয়ে বা পরিবাহী বেয়ে মাটিতে চলে আসে, অর্থাৎ নিউট্রাল হয়ে যায় এবং এই আধানটি চার্জ নিরপেক্ষ হয়ে যায়। এভাবে আলহামদুলিল্লাহ আমরা ট্যাঙ্কারকে সেফটি বা সেভ ইনশাআল্লাহ করতে পারি। টেলিভিশন ও কম্পিউটারের মনিটর, আমরা যখন টেলিভিশন বা কম্পিউটারের মনিটর চালাই, তখন আমাদের কিন্তু অবশ্যই তড়িতের ব্যবহার করতে হয়, এবং এই মনিটরগুলির মধ্যে কিন্তু স্থির তড়িতের আধান সঞ্চিত হয় বা জমা হয়। এখন এই স্থির তড়িতের আধানগুলো বা আহিত কণাগুলো ধুলা বালির যে অনাহিত কণা রয়েছে সেগুলোকে আকর্ষণ করে, এবং এর কারণে দেখা যায় যেহেতু আমাদের এই গ্লাসটা বা পিকচার টিউবটা আহিত এবং ধুলাবালি অনাহিত, অনাহিত কণাকে নিজের দিকে টেনে নেয়, এর কারণে অতি সত্বর বা অল্প সময়ের মধ্যে দেখা যায় যে এই টেলিভিশনের গায়ের ওপর ময়লা পড়ে যায় এবং কম্পিউটারের পিকচার টিউবের ওপরও ময়লা পড়ে যায়। কাপড় পাল্টানো, আমরা ছবিতে দেখতে পাচ্ছি একটি কাপড় এবং বেলুন, এই বেলুনটা কাপড়ের উপর দিয়ে ঘষাঘষি করা হচ্ছে, এবং এর ফলে দেখা যায় এই কাপড়ের মধ্যে কিছু পরিমাণ আধান সঞ্চিত হবে। ঠিক অনুরূপভাবে হিউম্যান বডি, এই হিউম্যান বডিতে যখন কাপড় পরা হয়, আমরা যখন চলাচল করি, তখন এই কাপড় কিন্তু আমাদের গায়ের সাথে ঘষা লাগে, এবং ঘষা লাগার কারণে, ঘর্ষণের কারণে আমাদের দেহ থেকে আধান কিন্তু কাপড়ে চলে যায়। ভালো কথা, যে কাপড়ে চলে গেল তখন কিন্তু কোনো প্রবলেম নাই। প্রবলেমটা হচ্ছে কাপড় যখন আমরা খুলি তখন কি হয়, তখন কাপড়ের মধ্যে যে আধান থাকে সে আধান চলে যায়। কোথায় চলে যায়? মাটিতে চলে যায়। কিভাবে চলে যায়? আমাদের দেহ দিয়ে চলে যায়। কেন? কারণ আমাদের দেহ তখন একটি পরিবাহী হিসেবে কাজ করে,
এই পরিবাহী হিসেবে কাজ করার কারণে আমাদের বডি হয়ে কাপড়ের আধান কোথায় পাস করে? মাটিতে পাস করে। এটার জন্য আমাদের তৎক্ষণাৎ কিছু শক লাগে। কিন্তু হ্যাঁ, যদি আমরা জুতা পরিহিত অবস্থায় কাপড় পাল্টাই, তখন কিন্তু আমাদের এই শক লাগার সম্ভাবনা নেই। কেন নেই? কারণ জুতা আমার এবং মাটির মধ্যে একটা ব্যারিয়ার বা বাধা হিসেবে কাজ করে, যার কারণে আধান কিন্তু আমার গা দিয়ে মাটিতে যেতে পারে না। তাহলে আমাদের কাপড়ের মধ্যে যে আধান সঞ্চিত হয়, কাপড় খোলার সময় আমাদের গা দিয়ে, আমাদের শরীর দিয়ে সেই আধান মাটিতে যেতে চায়। এর কারণেই কিন্তু আমাদের শক লাগে, আমাদের মনে হয় চিমটি মারছে কেউ। অপারেশন থিয়েটার। অপারেশন থিয়েটারে যে সমস্ত যন্ত্রপাতি রয়েছে, এই সমস্ত যন্ত্রপাতি যদি আহিত হয়ে থাকে, অর্থাৎ তাদের মধ্যে চার্জের উপস্থিতি যদি থাকে, তাহলে কিন্তু দেখা যায় যে ময়লা, জীবাণু এগুলো ওই সমস্ত বস্তু কর্তৃক বা যন্ত্রাংশ কর্তৃক বা ইকুইপমেন্টস কর্তৃক আকৃষ্ট হয়। তো যারা চিকিৎসক রয়েছেন, যারা অপারেশন করেন, বিশেষ করে সার্জন বা সার্জারি ডাক্তাররা, তারা করেন কি, রাবারের জুতা পরেন, অর্থাৎ যে সমস্ত রাবার পরিবাহী, গ্লাভস পরেন, যে সমস্ত গ্লাভস পরিবাহী, এবং তারপর কিন্তু তারা আলহামদুলিল্লাহ সেই সমস্ত যন্ত্র দিয়ে কার্যক্রম শুরু করেন। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে যে যখন ওনারা কাজ করেন, এই কাজ করার সময় যাতে করে যন্ত্রে থাকা কোনো আধান খুব সহজে তাদের গ্লাভস অর্থাৎ পরিবাহী বেয়ে বা তাদের যে রাবারের জুতাগুনি রয়েছে সেই জুতা বেয়ে মাটিতে যাতে চলে যেতে পারে, অর্থাৎ যন্ত্রটি যা দিয়ে তারা কাজ করছেন সেই যন্ত্রটি যাতে খুব ইজিয়েস্ট ওয়েতে আধান নিরপেক্ষ হয়ে যেতে পারে, তার জন্য আলহামদুলিল্লাহ তারা কিন্তু এই সমস্ত ব্যবস্থা গ্রহণ করে থাকেন, যাতে করে খুব ইজিয়েস্ট ওয়েতে ইলেকট্রন আসা যাওয়া করতে পারে। অর্থাৎ ভূমি তো বিশাল ইলেকট্রনের একটি ভান্ডার, তো ইলেকট্রন যাতে এটা থেকে খুব ইজিয়েস্ট ওয়েতে বা খুব সহজে যাতে সেই সমস্ত দ্রব্যাদিতে এসে নিউট্রাল করতে পারে বা সেই সমস্ত যন্ত্রপাতি থেকে যাতে পজিটিভ চার্জ খুব সহজে কোথায় চলে যেতে পারে, মাটিতে চলে যেয়ে যাতে খুব সহজে তাদেরকে নিউট্রাল বা নিরপেক্ষ করে দিতে পারে, তার জন্য তারা সেই সমস্ত সতর্কতামূলক ব্যবস্থা আলহামদুলিল্লাহ গ্রহণ করে থাকেন। পেট্রোলবাহী ট্রাকের সাথে ধাতব শিকল ঝুলানো থাকে। আমরা আগেও বলে এসেছিলাম, পেট্রোলবাহী যে সমস্ত ট্রাক রয়েছে বা লরি রয়েছে, তারা যখন মুভমেন্ট করে, যেমন এটা হচ্ছে পেট্রোলবাহী একটি লরি, এই লরির মধ্যে পেট্রোল রয়েছে, যখন এইটা গাড়িটি যাতায়াত করে তখন এই লরির ভিতরে কিন্তু তেলটা ঘর্ষণ হয়, অর্থাৎ তেলটা এভাবে নাড়াচাড়া করতে থাকে, এভাবে নাড়াচাড়া করে, নাড়াচাড়া করার কারণে তেলের এবং এই লরির যে দেওয়ালটি রয়েছে, লরির যে গাটি রয়েছে, তার মধ্যে সংঘর্ষ হয়। এর ফলে লরির গায়ের মধ্যে আধান সঞ্চিত হয় বা আধান জমা হয়। এখন এই আধানটা যদি এনি হাও কোনো স্ফুলিঙ্গর সৃষ্টি করতে পারে বা দেখা যাচ্ছে কোনো আগুনের উৎপত্তি এই আধান দ্বয়ের আকর্ষণ বিকর্ষণের কারণে হতে পারে, তাহলে কিন্তু খুব মর্মান্তিক এক ধরনের দুর্ঘটনা, দ্যাট মিন্স বিস্ফোরণ ঘটার প্রবাবিলিটি বা সম্ভাবনা রয়েছে। এটার জন্য করা হয় কি, যে এই সমস্ত ট্যাঙ্কারের বা লরির লাস্ট প্রান্তে কিছু শিকল ঝুলানো থাকে, সে যে শিকলগুনি মাটির সাথে সংস্পর্শ থাকে, অর্থাৎ মাটির সাথে ঘেঁষে ঘেঁষে সেই শিকলগুনি যায়। এর কারণ কি? এর কারণ হচ্ছে যে এখানে যদি আমি সাপোজ ধরে নিচ্ছি এই লরিটাতে ধনাত্মক আধান আহিত রয়েছে, এই মাটির সাথে যখন এই শিকলটি ঝুলতে ঝুলতে যাচ্ছে, অর্থাৎ স্পর্শ করে করে যাচ্ছে, তখন এই পজিটিভ আধানটা কিন্তু এই শিকল বেয়ে মাটিতে চলে যাচ্ছে। এর ফলে দেখা যায় পজিটিভ আধানটা মাটিতে চলে যাওয়ার কারণে এই গাড়িটি বা এই লরিটি বা এই পেট্রোলবাহী ট্রাকটি আধান মুক্ত হয়ে যাচ্ছে, এবং আলহামদুলিল্লাহ আমাদের এই গাড়িটি এখন কিন্তু সেফ থাকছে, এখানে বিস্ফোরণ ঘটার মতো কোনো প্রবাবিলিটি নাই, যেহেতু আধান নিরপেক্ষ হয়ে যাচ্ছে, আধান তো শিকল দিয়ে মাটিতে চলেই যাচ্ছে। ঋণাত্মক আধানের বিশাল ভান্ডার না পৃথিবী, এটার কারণে পজিটিভটা নেগেটিভের
সরি একটু ভুল বললাম, যে এখান থেকে নেগেটিভ আধান কোথায় চলে আসবে, পজিটিভ আধানে চলে আসবে, এবং এর ফলে এটাকে নিউট্রাল করে দিবে। আর যদি এখানে ঋণাত্মক আধান থাকে, তাহলে কিন্তু এই ঋণাত্মক আধান তার বিশাল ভান্ডারের দিকে এভাবে চলে যাবে। বিদ্যুৎ লাইনের সাথে ধাতব খুঁটির সরাসরি সংযোগ কিন্তু থাকে না, এর মূল কারণ কি? আমরা ছবিতে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের খুঁটি আর এটা হচ্ছে তার। আমরা কিন্তু স্পষ্টভাবে দেখতে পাচ্ছি এই তারের কানেকশন কিন্তু খুঁটির সাথে নাই। খুঁটি দিয়ে কি করা হচ্ছে, একটা শিট বা একটা লোহার প্লেট লাগানো হচ্ছে, এই লোহার প্লেট দিয়ে কিন্তু তারগুলি টানা হচ্ছে। এর মূল কারণগুলি কি, আসলে কেন খুঁটির সাথে কানেকশন নাই? তার কারণ হচ্ছে এই তারের ভিতর দিয়ে কি যায়, বিদ্যুৎ পরিবাহিত হয়। এই বিদ্যুৎ পরিবাহের সময় যদি এই খুঁটির সাথে সংযুক্ত থাকে, তাহলে কিছু আধান কিন্তু এখান থেকে এই খুঁটি বেয়ে নিচে চলে আসবে, এবং এর ফলে দেখা যায় অনেক সময় আমরা কিন্তু রাস্তার পাশে যে বৈদ্যুতিক খুঁটিগুলি থাকে সেগুলো ধরে দাঁড়িয়েও থাকি। হঠাৎ করে যদি এমন হয় যে এখান থেকে আধান হাই ভোল্টেজের কারেন্ট এই খুঁটি বেয়ে নিচে ফ্লো করছে এবং আমরাও ধরে আছি, তাহলে কি অবস্থা হবে বুঝতেই পারছেন। প্রচুর পরিমাণে শক লাগবে এবং মানুষ মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে। এইটার কারণে করা হয় কি, কিছু ইনসুলেটর দ্বারা এই খুঁটি থেকে তারগুলোকে পৃথক রাখা হয়, অর্থাৎ তারের সাথে এই খুঁটির ডিরেক্ট সংযোগ দেওয়া হয় না, ওনলি ফর সেফটি থাকার কারণে। এখানে যে আমরা দেখতে পাচ্ছি এই যে এই ধরনের যে অবস্থাগুলি অবস্ট্যাকেলগুলি পদার্থগুলি এগুলো এগুলো হচ্ছে সেই সমস্ত অন্তরক পদার্থ যাদের ভিতর থেকে কারেন্ট ফ্লো হয় না, তাদের দ্বারা কিন্তু তার সংযোগ দেওয়া হয়, কারেন্ট না কিন্তু তার সংযোগ দেওয়া হয়, অর্থাৎ তারকে এই সমস্ত খুঁটি থেকে এই পদার্থগুলো দ্বারা আলাদা রাখা হয়, যাতে করে তার থেকে ডিরেক্ট কারেন্ট কখনো এই খুঁটির মধ্যে ফ্লো না হতে পারে। এবং আলহামদুলিল্লাহ আমরা এভাবে সেফটি বজায় রাখতে পারি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে নর্মালিভাবে একটা এই অন্তরক পদার্থেরই একটা অংশ, আমরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে যে বিদ্যুতের তারের সাথে ডিরেক্ট কানেকশন দেওয়া হচ্ছে যে খুঁটি যে অন্তরক পদার্থের সেটা। যেমন এই যে এটা হচ্ছে সেই অন্তরক পদার্থ বা ফিটিং স্ক্রিউ যাকে বলা হয়, এর সাথে কিন্তু এই যে তারটা কানেকশন দেওয়া রয়েছে, এবং এই তার কানেকশন হচ্ছে এই অন্তরক পদার্থের সাথে ডিরেক্ট কানেকশন দেওয়া হয়, কিন্তু খুঁটিটা থাকে হচ্ছে এখান থেকে শুরু করে লাইক দিস নিচের দিকে, এভাবে এদিকে খুঁটিটা থাকে, এভাবে খুঁটি থাকে। তাহলে খুঁটি যদি এদিক থাকে আর এটা হচ্ছে সেই অন্তরক পদার্থ, এটা হচ্ছে তার, তাহলে প্রবলেম হবেই না ইনশাল্লাহ। আমরা একটু ছবি দেখি, যেমন এটা হচ্ছে আমাদের খুঁটি আর এটা হচ্ছে আমাদের সেই অন্তরক পদার্থের যে ক্লিপটা বা অন্তরক পদার্থের যে অবস্ট্যাকেলটা সেখান সেটা, এবং এখান থেকে দেখা যাচ্ছে যে একটি তার এদিক বরাবর চলে যাচ্ছে, এর ফলে দেখা যাচ্ছে তার কিন্তু এখান থেকে যাচ্ছে, খুঁটির সাথে কিন্তু তারের কোনো কানেকশন নেই।